হতেই সংবাদ শিরোনাম। ইউক্রেন সীমান্তে রুশ পরমাণু অস্ত্র বসাতে সম্মতি বেলারুশের, যে কোনো সময় পরমাণু হামলা। দ্রুত ইউক্রেনকে ইউরোপিয়ান ইউনিয়নে অন্তর্ভুক্তির আহ্বান জানালেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সাইবার হামলার শিকার বিভিন্ন রুশ সংবাদ মাধ্যম। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে চার মন্ত্রীকে পাঠাচ্ছেন মোদি। পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে মিথ্যার সাম্রাজ্য বললেন পুতিন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু, দ্রুত সমঝোতা চায় উভয় পক্ষ। রাশিয়া আসলে ইউক্রেনের সরকার পরিবর্তন চায়, ব্লিংকেন। এবার বিস্তারিত। যুদ্ধের পঞ্চম দিনে খুলতে চলেছে আলোচনার রাস্তা। সোমবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের শান্তি সম্মেলন শুরু হয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে তৈরি হওয়া আর এক প্রজাতন্ত্র বেলারুশের প্রধান প্রশাসনিক অঞ্চল হোমেলে। এরই পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে সোমবার রাশিয়াকে পরমাণু অস্ত্র মোতায়েনেরও অনুমতি দিয়েছে বেলারুশ। বেলারুশ সরকার এই সিদ্ধান্তে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো জোটের ওপর চাপ বাড়তে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। রোববার রাশিয়ার তরফে মিনস্কে শান্তি বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি প্রাথমিকভাবে বেলারুশে আলোচনায় বসতে রাজি হননি। পরিবর্তে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের, স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লোভা, তুরস্কের ইস্তাম্বুল এবং আজারবাইজানের রাজধানী বাকুর নাম প্রস্তাব করেন তিনি। নব্বইয়ের দশকে সোভিয়েতের পতনের পরে সমস্ত পরমাণু অস্ত্রই রাশিয়ার হেফাজতে গিয়েছিল। এবার ফের সেই অস্ত্র ফেরত আসতে চলেছে বেলারুশে। মাস কয়েক আগে মস্কো কিয়েভ বিবাদের সময় বেলারুশে পৌঁছে গিয়েছিল রুশ ফৌজ। ইউক্রেন বেলারুশ সীমান্তে শুরু হয় যৌথ যুদ্ধমহড়া। বৃহস্পতিবার যুদ্ধের গোড়াতেই বেলারুশ সীমান্ত পেরিয়ে ইউক্রেনের মাটিতে ঢুকে চেরনোবিল পরমাণু কেন্দ্রের দখল নিয়েছিল রুশ ফৌজ। দ্রুত ইউক্রেনকে ইউরোপিয়ান ইউনিয়নে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে সিএনএন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক বিবৃতিতে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন যেন দ্রুততার সাথে তার দেশকে এই সংস্থাটির সদস্য করা হয়। সোমবার নতুন করে প্রকাশিত এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা ইউরোপিয়ান ইউনিয়নকে অনুরোধ করছি যেন নতুন কোনো নিয়ম প্রয়োগ করে ইউক্রেনকে এই সংস্থাটির সদস্য করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, আমরা খুশি যে আমাদের মিত্ররা আমাদের সাথে আছেন, কিন্তু আমাদের লক্ষ্য সকল ইউরোপীয় দেশগুলোর সাথে একত্রিত হওয়া, একই সাথে ওই ইউরোপীয় দেশগুলোর মতো সমান মর্যাদা লাভ করা। আমি বিশ্বাস করি এটা সম্ভব। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি পর্তুগাল, লিথুয়ানিয়া, ফ্রান্স, পোল্যান্ডের প্রেসিডেন্ট ও বেলজিয়াম, স্পেন আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রুশ সংবাদ মাধ্যমে সাইবার হামলা করা হয়েছে। সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস সহ এই সংবাদ মাধ্যমগুলো হ্যাক করে তাতে যুদ্ধবিরোধী বার্তা লিখে দেওয়া হয়েছে। হ্যাক করা সংবাদ মাধ্যমগুলোতে লেখা বার্তায় বলা হয়, প্রিয় নাগরিকগণ, আমরা আপনাদের এই উন্মাদনা বন্ধের আবেদন করছি। নিজেদের সন্তান ও স্বামীদের নিশ্চিত মৃত্যুর মুখে পাঠাবেন না। পুতিন আমাদের মিথ্যা বলেছেন এবং আমাদের বিপদের মধ্যে ফেলেছেন। বার্তায় বলা হয়, আমরা সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, তেল ও গ্যাস আর বিক্রি হচ্ছে না। কয়েক বছরের মধ্যে আমাদের অবস্থা উত্তর কোরিয়ার মতো হবে। ওই বার্তায় আরও বলা হয়, আমাদের কেন এর প্রয়োজন? পুতিনকে পাঠ্যপুস্তকে স্থান দেওয়ার জন্য। এটি আমাদের যুদ্ধ নয়, তাকে থামান। হ্যাকাররা নিজেদের বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করা রুশ সাংবাদিক হিসাবে পরিচয় দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণ মাত্রার অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র দনেস্ক পিপলস রিপাবলিক ও লোহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে বৃহস্পতিবার ইউক্রেনে পূর্ণ মাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে চারজন মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশে পাঠাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনে আটকে পড়েছেন প্রায় 16,000 ভারতীয়, যাদের মধ্যে অধিকাংশই ছাত্রছাত্রী। সরকারি সূত্র জানাচ্ছে, চার মন্ত্রী হরদীপ পুরী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া,
কিরণ রিজুজু ও ভিকে সিং ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে যাবেন। সেখান থেকে ইউক্রেনে আটক ভারতীয়দের উদ্ধার করার কাজ দেখভাল করবেন। তারা ভারতের বিশেষ দূত হয়ে ওই দেশগুলোতে যাবেন। সোমবার সকালে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইউক্রেন থেকে সরাসরি ভারতীয় নাগরিকদের নিয়ে আসা সম্ভব হচ্ছে না। লড়াইয়ের জন্য ইউক্রেনের বিমানবন্দরে বিমান নামতে পারছে না। এই অবস্থায় ইউক্রেন থেকে সীমান্ত পেরিয়ে রোমানিয়ায় ভারতীয়দের নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে বিমানে করে দিল্লি উড়িয়ে আনা হলো 249 জন ভারতীয়কে। এ নিয়ে 5টি বিমানে করে ভারতীয়রা দেশে ফিরলেন। দিল্লিতে নামার পর এক ছাত্র ভারতীয় সংবাদ সংস্থা ANI কে বলেছেন, আসল সমস্যা হলো সীমান্ত পেরোনো। তবে ভারতীয় দূতাবাস সব ধরনের সাহায্য করছে। আমি আশা করছি আটক সব ভারতীয় নিরাপদে দেশে ফিরতে পারবেন। রাশিয়ার অর্থনীতি ধসে পড়বে পশ্চিমাদের, এমন দাবি নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সাথে আলোচনায় মস্কোতে পুতিন এই দাবি করেন। বৈঠকের পর পুতিনের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে জানানো হয়, পশ্চিমারা যাকে নিষেধাজ্ঞা বলে চালানোর চেষ্টা করছে আমি তাকে বলি মিথ্যা সাম্রাজ্য। তারা এখন সেই মিথ্যা আমাদের ওপর চাপানোর চেষ্টা করছে। পশ্চিমাদের সাথে এমন উত্তেজনার মধ্যে বেলারুশের সীমান্তবর্তী এলাকায় আলোচনায় বসেছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল। যুদ্ধরত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র বেলারুশের গোমেল অঞ্চলে এ বৈঠক চলছে। ইউক্রেনের প্রতিনিধি দলে রয়েছেন সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ ও প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পডোলিয়াকো সহ আরও কয়েকজন পদস্থ কর্মকর্তা। এর আগে ইউক্রেন এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনার মূল বিষয়বস্তু হবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার। আলোচনা শুরুর আগে রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদেনস্কি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে যায় মস্কো। তারা আলোচনায় বসতে সারা রাত জেগে অপেক্ষা করছেন বলে জানান রুশ প্রতিনিধি। তিনি বলেন, দুর্ভাগ্যবশত রাতভর তারা একাধিকবার তাদের আসার সময় পরিবর্তন করেছে। এদিকে বৈঠকে শুরুর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার দেশকে এখনই সদস্য করে নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। এক ভিডিও ভাষণে 44 বছর বয়সী এই নেতা বলেন, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এখনই ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত করে নিতে আমরা আবেদন জানাচ্ছি। রাশিয়ান সেনাদের অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, আপনারা অস্ত্র ফেলে দিয়ে এখান থেকে বিদায় নিন। আপনাদের কমান্ডার ও প্রোপাগান্ডা ছড়ানোকারীদের বিশ্বাস করবেন না, নিজের জীবন বাঁচান। তবে ইউক্রেনের কয়েকটি শহর এরই মধ্যে দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে হামলার পেছনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য পরিষ্কার করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, আমি এটা বিশ্বাস করি যে পুতিন আসলে চান ইউক্রেনের সরকার পরিবর্তন করতে, এ কারণেই এ হামলা। খবর ABC ও BBC-র। একটি মার্কিন সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির বড় বড় শহরগুলোতে হামলা করা রাশিয়ার পরিকল্পনার অংশ। এর পাশাপাশি রাশিয়ার উদ্দেশ্যে ইউক্রেনের উত্তর পূর্ব এবং দক্ষিণ সীমান্তগুলো দিয়ে বহুমুখী হামলা চালানো। এইসব হামলার বিষয়ে ন্যাটোর ভূমিকাও স্পষ্ট করেন ব্লিংকেন। তিনি জানিয়ে দেন, হামলাগুলোতে শুধু নীরব দর্শক হয়ে রইবে না যুক্তরাষ্ট্র। ন্যাটোর সহযোগী রাষ্ট্রগুলোর সুরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ন্যাটোর কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর হামলা এলে ন্যাটোর সব সদস্যর ওপরই হামলা। ইউক্রেনে রুশ হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানও স্পষ্ট করেন ব্লিংকেন। তিনি বলেন, প্রেসিডেন্ট এ ব্যাপারে একেবারে দৃঢ় অবস্থানে আছেন। ন্যাটোর আওতাভুক্ত প্রতিটি এলাকা রক্ষা করা হবে। ইউক্রেন হামলার পর সবচেয়ে কঠোর প্রতিরোধ এখান থেকেই হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।